বা জীবন বিমা দেন আইডিআরএ ওনাদেরকে অটোমেশন করা হচ্ছে। সমস্যা যেটা আমাদের আস্থার সংকট, একটা বড় একটা আস্থার সংকট ছিল, এই সংকটটা উত্তরণ কিন্তু শুরু হয়েছে লাস্ট অ্যাবাউট 5 to 6 years হলো। আমাদের যে বর্তমানে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে, বর্তমানে যারা আছেন এবং এনাদের ঠিক পূর্বসূরী যারা ছিলেন, এই দুটো টিম আমি বলবো বাংলাদেশের বিমা সেক্টরে বেশ কিছু সংস্কার করেছেন। এই সংস্কারগুলোর রেজাল্ট কিন্তু আসতে শুরু করেছে। আমার বিমা সেক্টর, আমার বয়স 8 বছর, একদম কম না। আমি 8 বছরে যেটা দেখেছি, 8 বছর আগেও কিন্তু মানুষ বিমা সম্বন্ধে একটা অত্যন্ত নেতিবাচক ধারণা ছিল, এটার থেকে আমরা বেশ অনেকখানি বেরিয়ে আসতে পেরেছি। এবং এই বেরিয়ে আসার মূল কারণ হলো আমাদের বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তারপরে মালিক পক্ষের অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, এবং আমরা যারা বিমাকারী অর্থাৎ গ্রাউন্ডে কাজ করি, এই তিনটা স্টেক হোল্ডার একসাথে কাজ করেছে। দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। 5 বছর আগে কিন্তু আমাদের পেনিট্রেশন ইন দি জিডিপি ছিল 5.5%-এর কাছাকাছি, আমরা এটা প্রায় 1-এর কাছাকাছি চলে এসেছি। এটা হয়তো আমাদের আশেপাশের দেশের তুলনায় এখনও খুব আশাব্যঞ্জক না বা কম, কিন্তু আমাদের সরকার যে বিমাবান্ধব একটা নীতিমালা করেছে এবং তারা একটা টার্গেট করেছেন যে নেক্সট 3 to 4 years-এর মধ্যে এটা বিমার পেনিট্রেশন ইন জিডিপি 5% উন্নীত করার জন্য। তো আমি মনে করি 3-4% যেতে পারবে। যদি আমি সংস্কারগুলোর কথা বলি, তাহলে সবচেয়ে বড় যে জিনিস ছিল ড্রেনিং আউট অফ দি মানি, কমিশনের নামে অনেক টাকা বাইরে চলে যেত, যেটা সরকার রাজস্ব হারাতো, বিমাকারীরাও তাদের অর্থটা হারাতো। এর ফলে হচ্ছে কি, ওই রাজস্ব বৃদ্ধির সাথে সাথে বিমার ইনকাম বাড়ার সাথে সাথে সরকারের রাজস্ব বাড়ছে, এবং যখনই বিমাকারীর হাতে টাকা থাকবে তখন সে সবচেয়ে বড় সেবা যেটা ক্লেম দিতে পারছে বলেই ইতিবাচক একটা মোড় নিয়েছে বিমা সেক্টর। এটা ওভারঅল বিমা সেক্টরের কথা বললাম। আর আপনার যে কোশ্চেনের অংশ ছিল কোভিড সিচুয়েশনের মধ্যে, আমরা যে যখন আমরা এগোচ্ছি খুব সুন্দরভাবে, তখনই যেমন বললাম 2020-এ কোভিড আসলো, লকডাউন হলো, আমরা সবাই স্বাভাবিকভাবে অত্যন্ত মনোক্ষুণ্ণ হলাম বা ডিমোরালাইজড হলাম। বাট দেন সারপ্রাইজিংলি 2020-এ কিন্তু বিমা সেক্টরে কোভিডের ইনফ্লুয়েন্সটা ওরকমভাবে পড়েনি। আমরা যখন প্রথমে বন্ধ হয়ে গেল, লকডাউন হলো, আমরা খুব হলাম, আশাহত হলাম, কিন্তু পরে বছরের পরে যখনই উঠে গেল জুলাইতে, 31শে জুলাই, তারপরে বিমার ব্যবসাটা বেশ ভালো হয়েছে। মূল কারণ ছিল যে কমিশন বন্ধ হবে এবং অন্য কারণ, যার ফলে হয়েছে কি, বছর শেষে আমরা যখন অ্যাকাউন্টস ক্লোজ করলাম, আমরা দেখলাম ইট ওয়াজ ইভেন বেটার দেন 2019, অ্যাটলিস্ট আমাদের কোম্পানিতে এবং বেশ কয়েকটা কোম্পানি আমি জানি তাদের চেয়ে। কিন্তু 2021-এ এসে আমরা দেখতে পেলাম যে মার্চ পর্যন্ত ভালো ছিল, এপ্রিল মে জুন 3 মাস বিমা সেক্টর বেশ লসের দিকে গেছে। আমাদের ব্যবসা সাধারণত কোনো দিন নিচের দিকে যায় না, বাট গত 3 জুলাই পর্যন্ত আমরা নিচের দিকে ছিলাম, হাওয়েভার অগস্টে এসে আবার আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। কোভিডের সময় যেখানে আমরা আমাদের যেসব ইন্ডাস্ট্রির উপর আমাদের দেশ বেঁচে থাকে, সে আমাদের যে ইম্পোর্ট সবচেয়ে বেশি, তো রেডিমেড গার্মেন্টস কিন্তু কোনো এক সময় কোভিডের জন্য আরও ভালো করেছে। অন্য অন্য দেশ কোভিডে বন্ধ হয়ে গেছে, তাদের অর্ডার আমাদের এসছে। তো বিমা যেহেতু সরাসরি এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে জড়িত, যেহেতু তাদের ব্যবসা ভালো হয়েছে, এই জন্য কোভিডও কিন্তু বিমা ব্যবসাটাকে ওরকমভাবে ইনফ্লুয়েন্স করতে পারেনি। আমাদের রপ্তানির সাথে আমদানির সাথে বিমা ব্যবসা একদম ওতপ্রোতভাবে জড়িত। আর যখনই একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভালো করে, তার প্রত্যেকটা ফ্যাক্টরির ফায়ার ইন্স্যুরেন্স তারা নেয়। শুধু ওই রপ্তানি মানে মেরিন ইন্স্যুরেন্স ছাড়াও ফায়ার ইন্স্যুরেন্স নিচ্ছে, ফায়ারের সাথে এডিশনাল কাভারেজগুলো তারা নিচ্ছে। সো ওই ব্যবসাটা যদি ঠিকমতো চলে, বিমা ব্যবসাও আমি মনে করি কোভিড থাকলেও যদি আমরা এরকমভাবে ম্যানেজ করতে পারি কোভিডকে, যেভাবে বর্তমানে সরকার ম্যানেজ করছেন, তাতে আমরা মনে করি যে আমাদের বিমা ব্যবসাও খারাপ করবে না এই বছরেও। আমাদের কোম্পানি দেখেন, আমরা মাত্র 8 বছর ব্যবসা শুরু করেছি, আমরা শুধুমাত্র প্রথম বছর আমরা লসে ছিলাম। কারণ একটা কোম্পানি শুরুতে যে এস্টাবলিশমেন্ট কস্টস নিয়ে, আমরা যেহেতু সশস্ত্র বাহিনীর কোম্পানি, বড় করে উদ্বোধন করা হয়েছিল, সব মিলিয়ে আমরা প্রথম বছরে শুধু লসে ছিলাম 2015। 2016 থেকে আমরা লাভে আসি, 2015-র লস কভার করেও 2016-তে আমরা লাভে ছিলাম। দেন তারপর থেকে কিন্তু আমাদের গ্রাফ কোনো সময় নিচে যায়নি, আমরা লাভজনক হয়েছি। এবং অনেকেই আমরা মনে করি আমরা দেশের প্রথম সারির কিছু কোম্পানির মধ্যে এসেছি, এটা যে আমরা বলছি সেটাও ভিত্তি আছে। আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রত্যেক 3 মাস পর পর একটা তাদের একটা পরিসংখ্যান বের করে প্রত্যেকটা কোম্পানির পারফরমেন্সে, সেই পারফরমেন্সে আমরা দেখছি আমাদের মার্কেট শেয়ার যথেষ্ট উপরের দিকে। আর আমরা 2019-এর
অ্যাকাউন্টসের উপর নির্ভর করে আমরা আসলে স্টক মার্কেটে এনলিস্টেড হতে চেয়েছিলাম, কোভিড না হলে আমরা পারতাম। 2019 কিন্তু আমাদের ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার ছিল 4 টাকার উপরে, 4.23 টাকা। সো 10 টাকার শেয়ারে যদি 4.23 টাকা আর্নিং পার শেয়ার থাকে তাহলে নিশ্চয়ই আপনি বুঝবেন যে এটার পারফরমেন্স কীরকম ছিল। ইভেন কোভিডের মধ্যেও 2020 যেটা দিয়ে আমরা এনলিস্টেড হলাম এটা তো আমাদের আর্নিং পার শেয়ার ছিল 3.97 টাকা, ক্লোজ টু 4 টাকা। সো ওই হিসাবে আমরা মনে করি আমাদের পারফরমেন্স ভালো, আমরা ভালো করছি। এবং আমরা আপনারা জানেন যে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে আমিও বিমা পরিবারের একজন, এবং ওইখানে ওনার একটা ইয়ে ছিল, অর্থমন্ত্রীকে উনি বলেছিলেন যে যেসব কোম্পানি এখনও স্টক মার্কেট আসে নাই তাদের 3 মাসের মধ্যে ইয়েতে আসতে হবে। এবং অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আমাদের সবাইকে, যারা যে 27টা কোম্পানি, আমরা তো সবচেয়ে জুনিয়র, আমরা উই আর দি ইয়াংগেস্ট, বাট আমাদের উপরের 26টা সহ 27টা কোম্পানিকে টাইম দেওয়া হয়েছিল সবাইকে স্টক মার্কেটে যেতে হবে। তার মধ্যে আমরা প্রবাবলি প্রথম বা দ্বিতীয় যে আমরা স্টক মার্কেটে ইনলিস্টেড হলাম জুনিয়র মোস্ট হয়েও। এবং আমাদের স্টক মার্কেট অ্যাপ্লিকেশানের উইদিন অনলি 3.5 মাসের মধ্যে আমাদেরকে অনুমোদন দিয়েছে, যেটা সাধারণভাবে 1 বছর বা তার বেশি লাগে। তো এখানে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বর্তমানে কিন্তু নিয়মকানুন যথেষ্ট যোগাযোগ করা হয়েছে এবং কঠোর করা হয়েছে, এত সহজে কেউ লিস্টেড হতে পারে না। ওনারা আমাদেরকে যে শুনানি হলো তাতে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন যে আপনাদের পারফরমেন্স এবং কমপ্লায়েন্স দেখে আপনারা, আপনাদেরকে আমরা মাত্র 3.5 মাসের মধ্যে আমরা অনুমোদন দিচ্ছি, এবং তারা আমাদের কাছ থেকে আশা করছেন যে আমরা একটা ভালো কোম্পানি হিসেবে মার্কেটে একটা এক্সাম্পল তৈরি করব, যে আমরা শেয়ার মার্কেটে ভালো করব। তো সেই হিসাবে আমি মনে করি যে আমরা শেয়ার মার্কেটে ভালো করব, কারণ আমাদের একটা, এখানে আমি আপনি যদিও আপনি প্রশ্ন করেননি বাট আমি এটা বলতে চাই, আমাদের কোম্পানির কিছু স্বাতম মানে কিছু বৈশিষ্ট্য, ইউনিক কিছু কিছু ফিচার আছে। প্রথমটা হলো এই কোম্পানির শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ইনস্টিটিউশনাল, দ্যাট ইজ অনলি ওয়ান কোম্পানি ইন দ্য কান্ট্রি, বিমা কোম্পানি। ওনার বিনিয়োগটাও সেফ হচ্ছে বিকজ হি ইজ ডুইং দ্য ইনভেস্টমেন্ট ইন এ গুড কোম্পানি, অ্যাট দ্য সেম টাইম উনি যে বিনিয়োগটা করলেন ওই টাকাটারও প্রফিটটা কিন্তু একটা কল্যাণমুখী কাজে ব্যয় হচ্ছে। সো দিজ আর দি টু ভেরি ইউনিক ফিচার্স অফ দিস কোম্পানি। এখন বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নিয়মগুলা, ওই নিয়মকানুন অনুযায়ী ফেস ভ্যালুতে যেতে হবে, এটা একটা, এটাতে যাওয়ার। আর আমরা চাচ্ছি আমরা প্রথম চোটেই একদম নর্মালভাবে যাব, সো দ্যাট কারোর কোনো ওরকম এক্সপেকটেশান না থাকে। যখনই কোনো হায়ার কোনো কিছুর মধ্যে থাকে তখনই কিন্তু ওটা এক্সপ্লয়টেশনের বা ওইটার অন্যদিকে চিন্তাভাবনা করার স্কোপ থাকে, আমরা ওটা দিয়ে যেতে চাচ্ছি না। আপনারা আরও দেখবেন আমাদের কোনো প্লেসমেন্ট শেয়ার কিন্তু নাই, পুরোটাই আমরা কালেক্ট করি, মানে উই আর অফারিং টু দ্য পাবলিক, সো লেট দি পাবলিক বি গেইনিং ফ্রম আস। আমরা মার্কেট থেকে যে টাকাটা কালেক্ট করব, 16 কোটি টাকা যেটা কালেক্ট করার কথা, এটাও কিন্তু বর্তমান নিয়মে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলে দিতে হয়েছে যে আমরা ঠিক কোন টাকাটা কীভাবে ইয়ে করবো, এবং তারা ওইভাবে একটা অনুমোদন আমাদেরকে দিয়েছেন। সো আমাদের যে 16 কোটি টাকার 3টা ভাগে আমরা অনুমোদন করছি, তার মধ্যে একটা অংশ হলো আমাদের যে অফিসটা আমরা এখন বসে আছি, আমাদের কোম্পানির হেড অফিস, এটা আমরা ক্রয় করার মধ্যে কিছু টাকা ওখান থেকে দেওয়া হচ্ছে। আর বড় একটা অংশ চলে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সরকারি বন্ড ক্রয়ের পিছনে, যাতে কোনো রকম ইয়ে না থাকে। সেকেন্ডারি মার্কেটে কিছু বিনিয়োগ করতেই হবে, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে ইকুইটির একটা অংশ সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করতে হবে সেকেন্ডারি শেয়ারের মাধ্যমে, আর বাকিটা আমরা অল্প কিছু আমরা ফিক্সড ডিপোজিটে রাখছি। সো টাকাটা খরচ করে ফেলার মতো কোনো জায়গায় যাচ্ছি না আমরা। বেনিফিটেড হবে ইন দ্য সেন্স, আমরা যেহেতু এই টাকাটা এমন যে 16 কোটি টাকা নিচ্ছি আমরা খরচ করে ফেলছি না, পুরো টাকাটাই থাকছে, ওটার ইন্টারেস্টটা অলরেডি আর্নিং হচ্ছে। প্লাস আমাদের ব্যবসা যেহেতু চলছে এবং আমরা মনে করছি কোভিডের সাথে যাওয়ার সাথে আমরা বাড়বো, তাতে কী হচ্ছে এইটার এবং টোটাল ইনকামটা অটোমেটিক্যালি শেয়ার মার্কেটের যদি ব্যবসা ভালো নাও চলে আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা আপাত দৃষ্টিতে আমরা দেখছি না। এতে হচ্ছে কি আমরা ফার্স্ট ইয়ার থেকেই আমরা জানি এবং আমরা আশা করছি আমাদের যারা শেয়ার কিনবে তাদেরকে আমরা ডিভিডেন্ড যেটা দেওয়ার কথা ওটা আমরা দিতে পারবো। ডিভিডেন্ড পলিসি আমরা যেটা করি, আমাদের যে মানে অর্থাৎ পেড আপ ক্যাপিটালের যে পার্সেন্টেজটা সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়া যায় আমরা ওটাই ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিয়ে যাব প্রত্যেক বছর এজিএমের মাধ্যমে। দুটো জিনিস এখানে, একটা দেখেন পারসেপশনটা করার জন্য, আমার মালিক সেনা কল্যাণ সংস্থা, সেনাবাহিনী যেই হোক না কেন, আমাদের পারফরমেন্স যদি ঠিক না হয় পারসেপশন ভালো হবে না, আমি প্রথমটা এটা মনে করি। আপনাকে ছোট করে উদাহরণ দিই, 2018 সালে নেপালে যে বিমান দুর্ঘটনা হলো ইউএস বাংলা বিমান দুর্ঘটনার সময় অনেকেই আমাকে, আমি তখনও তো নতুন, অনেকে আমাকে বলেছে আপনাদের কোম্পানি কি থাকবে টিকবে নাকি, কারণ এত বড় একটা দুর্ঘটনার ইয়ে করার জন্য। আমরা কিন্তু আদৌ উই আর নট পুস্ট, মূল কারণ যেটা বাংলাদেশের বিমাকারী বিমা সেক্টরের পারসেপশনটা খারাপ হওয়ার মূল কারণ হলো আমরা নিয়ম মানি না। আমরা যদি ঠিকমতো রিইনস্যুরেন্স করি তাহলে তো আমার ক্লেম না দেওয়ার কোনো কারণ নাই। আমাদের ইউএস বাংলার ক্লেম যখন আসলো আমরা 1 মাসের মধ্যে বিমানটার যে দাম $7 মিলিয়ন, 1 মাসের মধ্যে আমরা ইউএস বাংলা কর্তৃপক্ষকে $7 মিলিয়ন দিয়ে দিয়েছি। আমি এটা কোনোদিন দিতে পারতাম না যদি আমার 97% বিমা রিইনস্যুরেন্স করা ছিল লন্ডন মার্কেটে,
বাকিটা ছিল আমার সাথে আমাদের সাথে এবং সাধারণ বিমার সাথে। সো আমি এক মাসের মধ্যে স্ট্রং রিইনস্যুরেন্স আমি টাকা এনে দিয়ে দিয়েছি। কমিউনিকেশন ছিল আমাদের তাদের সাথে, আমরা অনেকেই কী করি বিদেশের সাথে এই যে যারা পার্টনার তাদের সাথে কমিউনিকেশনটা যেতে চাই না, আমি জানি না কেন। সেকেন্ড হলো রিইনস্যুরেন্স ঠিক মতো করে না একবারে টাকাটা নিজের কাছে রেখে দেওয়ার জন্য। ইউএস বাংলার যে যারা আহত নিহত হলো আমরা তাদের জন্য, আপনি এটা অনেকেই জানে না বিকজ যারা পেয়েছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে এগুলো মিডিয়ায় না বলতে, বললে তারা অনেক রকম ঝামেলায় পড়ে। আমার চারজনের কথা বলতে পারি আহতদের মধ্যে, সবচেয়ে লাস্টে যে চারজনকে আমরা ক্লেম দিয়েছি চারজনই প্রতিজন 4 কোটি টাকার উপরে পেয়েছে চিকিৎসার পরেও। এইটা আমরা কি করতাম, আমরা যদি তাদের সাথে দেন দরবার না করতাম, যারা সার্ভে করেছে ইন্টারন্যাশনালি সার্ভেয়ার সার্ভে বাংলাদেশে তারা এসছে আমার সাথে 10 থেকে 15 বার বসেছে, যেবং টাকাটা আমরা এনেছি একটা ল ফার্ম নিয়োগ করে দিয়েছি, ল ফার্মের মাধ্যমে টাকাটা এনেছি। বিদেশে যারা ইনস্যুরার ছিল তারা দে ওয়ান্টেড টু স্টার্ট ফ্রম $30,000 অনলি, সেটা আমরা বাড়াতে যারা মারা গেছে তাদেরকে $53,000 নিয়েছি। এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল এটার পিছনে লেগে না থাকতাম আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু ক্ষতি হবে, কিন্তু যে লোকটা আহত বা নিহত সে তো বিমা করেছিল এই কারণে। 80% কারণ হলো একটা পারসেপশন আছে বাংলাদেশের লোকজনের মধ্যে যে বিমার লোকজন টাকা নিবে প্রিমিয়াম, বাট ক্লেম হলে আমাকে অনেক ভোগান্তি হবে, ইয়ে হবে, বাট কিছুটা কাটতে শুরু করেছে। কিন্তু এটা এই কাটার মূল কারণ হলো যে সংস্কারগুলো হয়েছে বিমা সেক্টরে, যেগুলো বর্তমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করছে এবং তারা খুব স্ট্রং সার্ভেলেন্স করছে এগুলো। আর একটা জিনিস হলো অ্যাওয়ারনেসেরও কিন্তু অভাব আছে আমাদের পৃথিবীতে, সব জায়গায় বিমা এবং ব্যাংক সাথে সাথে চলে, বাংলাদেশে কিন্তু ব্যাংকে একটা জায়গায় বিমা অন্য একটা জায়গায়। বাংলাদেশে ম্যাক্সিমাম লোকজন মনে করে বিমার দরকার নেই, ওই প্রথম পারসেপশন থেকে সেকেন্ড পারসেপশনটা আসে। মানুষ বিমা তখন করতে যায় যখন তার বেসিক নিডসগুলো ফুলফিল হয়ে যায়, তার অ্যাসেট ওরকম হয়ে যায়, অ্যাসেটসের প্রোটেকশন দরকার হয় তখন, তার ফলে কি বিমাকারীর সংখ্যা কিন্তু কম। এই জন্য আপনার এই কোশ্চেনের সাথে আমি এটা বলবো, এই জন্য আমরা এখন কী ফোকাস করতে চাচ্ছি, আমাদের গত 2019 সালে বাংলাদেশে কিন্তু একটা ভালো ইয়ে হয়ে গেছিলো সেমিনার মাইক্রো ইন্স্যুরেন্সের উপরে, মাননীয় প্রধানমন্ত্রী ওটা উদ্বোধন করেছিলেন। ওইখানে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্টস আর অফ দ্যাট গ্রুপ, মাইক্রো ইন্স্যুরেন্স যদি বাংলাদেশে ডেভেলপ করে, যে ব্যক্তি 10টা গরু পালন করছে কোরবান ঈদকে মাথায় রেখে, আমাদের কোম্পানি সেনা কল্যাণ আমরা একটা প্রোডাক্ট চালু করার চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা নেক্সট ইয়ারে এটা স্বল্প পরিসরে মার্কেটে আসতে চাই। ইদানিং দেখবেন কোরবানিকে মাথায় রেখে বেশ কিছু প্রান্তিক চাষি তারা গরু ছাগল পালন করে, যারা বিক্রি করতে পারে না বা 10টা গরু যারা একটা ট্রলার ডুবিতে মেরে মারা যায় ওই লোকটা কিন্তু পথে বসে যায়। আমরা এবার এই অ্যানিমাল ইন্স্যুরেন্স যেটা চালু আছে, এটা কিন্তু নতুন প্রোডাক্ট না, বাট আমরা করি না সাধারণত, কারণ বাংলাদেশে ইন্ডেক্সগুলো নাই, মোরাল হ্যাজার্ড একটা আছে, একটা লোক একটা গরু মেরে ফেলে বলবে আমার 10টা মারা গেছে, মোরাল হ্যাজার্ডগুলো আছে। বাট আমরা যদি ওরকম একটা প্রোডাক্ট আমরা বের করার চেষ্টা করছি, আমরা লিমিটেড কিছু ক্লায়েন্টকে ধরবো কোরবানিদেরকে মাথায় রেখে আগামী বছর, যে এই অ্যানিমাল ইয়েটা যদি আমরা চালু করতে পারি এটা একটা ভালো সেক্টর। সো আমাদের দেশে যদি আমরা এই ধরনের প্রোডাক্টগুলো আনতে পারি তাহলে অটোমেটিক্যালি ক্লায়েন্ট বেড়ে যাবে তখন এক লাফে। মাইক্রো ইন্স্যুরেন্সটা যদি ভালো করে গার্মেন্টসের প্রত্যেকটা শ্রমিকের জন্য যদি একটা ইন্স্যুরেন্স করা যায় অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে। সো এই ধরনের জিনিস শুরু হচ্ছে বাংলাদেশে। নতুন প্রোডাক্ট আনে না, মূল কারণ হলো প্রথম যে হলো আপনি যেটা করছেন এর আগে বলেছেন গ্রাহক। আমাদের প্রোডাক্টগুলো আমি যে জিনিস বললাম, নতুন প্রোডাক্ট আনতে গেলে বড় ধরনের গ্রাহক হতে হবে। মাইক্রো ইন্স্যুরেন্স ইজ অলওয়েজ রিলেটেড উইথ ম্যাস পিপল। উই আর গোয়িং ট্রাইং টু গো অন দি অ্যাপ, আমরা অলরেডি কাজ হয়েছে, হোপফুলি যদি কোভিড না থাকে আমরা 1 থেকে 2 মাসের মধ্যে এটা উদ্বোধন করবো ইনশাল্লাহ। এবং আমরা রিয়েল সেন্সে করতে চাই, আমরা প্রথমে সকল ক্যান্টনমেন্টে দিয়ে দিব, মোটর এবং ওভারসিজ মেডিক্লেম। সো আমরা ওই যে অ্যাপের মাধ্যমে এই দুটা জিনিস আমরা চালু করবো, ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড মোটর ইন্স্যুরেন্স, সো দ্যাট ওখানে বসে একটা লোক আমাদের এখান থেকে নিতে পারবে, সার্টিফিকেট উইল ফলো। আমরা মূল আমাদের ইয়ে হলো আমাদের মেন স্ট্রিম ইন্স্যুরেন্স যে তিনটা, ফায়ার, মোটর, মেরিন, এগুলো আমরা করছি। এর সাথে সাথে আমরা যে অন্য অন্য ইন্স্যুরেন্সে যেখানে গ্রাহক সংখ্যা অনেক বেশি বাট প্রিমিয়াম ফ্লো কম, যেমন পার্সোনাল অ্যাক্সিডেন্ট অনেক কোম্পানি করতে চায় না, আমরা ম্যাসিভ স্কেলে পার্সোনাল অ্যাক্সিডেন্ট করতে চাই। ট্যুরিজমকে আমরা এটা ইয়ের সাথে যোগ করব। একটা ট্যুরিস্ট যখন টিকিট নেয়, সেনা কল্যাণ একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেল খুব শীঘ্রই আসবে বেশ বড় ফোরামে, ওখান থেকে যে টিকিটটা নেবে তারা আমরা পার্সোনাল অ্যাক্সিডেন্ট খুব কম প্রিমিয়ামে দিব। ট্যুরিজমের সময় সে দেশে হোক বিদেশে হোক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় অটোমেটিক্যালি এই ইন্স্যুরেন্সটা করা হবে। তার মানে মোদ্দা কথা হলো আমরা ম্যাক্সিমাম পসিবল ক্লায়েন্ট ছোটো প্রিমিয়াম হোক ইনভলভ করতে চাই, দ্যাটস আওয়ার ফিউচার প্ল্যান। আমাদের এখনকার সেলিং পয়েন্ট এবং ফিউচার আমরা একই থাকবো। প্রথম কথা হলো দিস ইজ সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটা প্রতিষ্ঠান। মানুষ বিপদে পড়লে এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ সশস্ত্র বাহিনীর প্রতি একটা আস্থা আছে, আমরা সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠান হিসেবে এই আস্থাটাকে বাড়াতে চাই। ইন্স্যুরেন্স সেক্টরের রিফর্মগুলোর জন্য আসলে যে জিনিসগুলো কাজ অলরেডি হয়ে গেছে এগুলো যুগোপযোগী ছিল, কোনো সন্দেহ নাই। আমরা যে এত বছর ইন্স্যুরেন্স পিছনে ছিলাম তার মূল কারণ হলো, দেখেন আপনি ইড্রা বা বিমা আইন আসছে 2010 সালে মাত্র,
বাংলাদেশ স্বাধীন হয়েছি তো আমরা কবে, বঙ্গবন্ধু আমাদের বিমা সেক্টরকে প্রাইভেট সেক্টর পারমিশন দিয়ে গেছে ওনার আমলেই, অথচ আমরা 2010 সালে একটা এসে পূর্ণাঙ্গ একটা বিমা আইন পেলাম, তার আগে সেই 1938 সালের বিমা আইন নিয়ে চলতেছিল, ওই আইন দেখে এই এক যুগে চলা যাবে নাকি? এসে এইটুক সময়ের মধ্যে ওনারা যে সংস্কারগুলো করতে পেরেছেন, এইগুলো যদি আমরা বিমাকারীরা অর্থাৎ কোম্পানিগুলো যদি এখন ফলো করি, ডেফিনেটলি এটা রেজাল্ট আসতে বাধ্য। এছাড়াও আরও কিছু জিনিস পাইপলাইনে আছে, যেমন এজেন্সি নিয়ে কাজ করছে আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছে, যাতে উভয়ের স্বার্থ দেখে, মালিকদের স্বার্থ প্লাস যারা বিমা গ্রহীতা তাদের স্বার্থ দেখে কীভাবে একটা এটাকে সুন্দর একটা আইন প্রণয়ন করা যায়, এটা কাজ করছে। দেন মোটরযানের যে নতুনভাবে মোটরযান অধ্যাদেশ যেটা আবার রিভিউ হচ্ছে, ওইটার সাথেও যে আপনারা জানেন যে তৃতীয় পক্ষ বিমা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে তো সরকারও রাজস্ব হারাচ্ছে, আর সবচেয়ে বড় কথা একটা রাইট অফ এ সিভিল, যে লোকটা রাস্তায় যাচ্ছে তৃতীয় পক্ষ বিমা কিন্তু ওই লোকটাকে প্রোটেক্ট করত, ওই গাড়িওয়ালা কিন্তু এখানে কিছু পায় না, তৃতীয় যে ব্যক্তি সে। এখন অনেকে বলে যে তাহলে এটা বন্ধ হলো কেন, বন্ধ হলো কারণ আমাদের, কারণ বিমাকারীরা ওই তৃতীয় পক্ষ ঝুঁকি ভাতাটা দিত না, বা যে সে ক্ষয়ক্ষতি হলো বিমাকারী অনেক সময় তাকে দিত না বলেই তো সরকার এটা বন্ধ করলো। তো এই যে জিনিসটা এখন যে নতুনভাবে এমনভাবে জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে যাতে অটোমেটিক্যালি এটা দিতে বাধ্য, একটা ট্রাইব্যুনাল হোক বা প্রেজেন্ট ল মধ্যে কাঠামোর মধ্যে হোক, যে কোনোভাবে ক্ষতিপূরণটা যাতে এনশিওর্ড হয়, যে ক্ষতিগ্রস্ত সে ক্ষতি পাবে। অবশ্যই অর্থনীতি ভালো করছে বলে আমরা কোম্পানিগুলো, এতগুলো কোম্পানি বাংলাদেশে চলছে, দেখেন আমাদের 45টা সাধারণ সরকারি ছাড়াও 45টা সাধারণ বিমা কোম্পানি, 33টা জীবন বিমা কোম্পানি, আমাদের ইকোনমির সাইজ একদম ছোট না। বাট দেন আমরা যদি পাশের দেশে চিন্তা করি, ভারতে আমাদের চেয়ে বিমা কোম্পানির সংখ্যা অনেক কম, আমাদের চেয়ে ইকোনমির সাইজ অনেক বড়, তারপরও আমাদের বিমা কোম্পানির সংখ্যা বেশি বলেই কিন্তু ওই যে অনৈতিক প্র্যাকটিসগুলো মার্কেটে বেশি, এত বেশি কোম্পানি বলে আমাদের অল্প কেক নিয়ে বেশি লোক মারামারি করতে যায়, অনৈতিক প্র্যাকটিসগুলো বেশি, তারপরেও কিন্তু প্রত্যেকটা বিমা কোম্পানি লাভ করছে। তার মানে কি, ইকোনমি যদি ডেভেলপ না করতো, এগুলো প্রমাণ সব, ইকোনমি বড় হচ্ছে, আমরা পৃথিবীতে রোল মডেল হচ্ছি, সব প্রত্যেকটা সেক্টর ভালো করছে, বিমা সেক্টর অটোমেটিক্যালি এর সাথে ভালো করছে। আমি সবার জন্য বলতে চাই, প্রথম কথা হলো বিমা একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, আমরা অনেক লোক বিমা সম্বন্ধে জানি না। এখন যেমন আমরা ব্যাংক মনে করি যে আমাদের একদম জীবনযাত্রার একটা অংশ, সত্যি কথা বলতে কি উন্নত বিশ্বে বিমাও প্রত্যেকের জীবনযাত্রার একটা অংশ। আমি সবাইকে বলবো বিমা করে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, আপনারা বিমা করে দেখেন, বিমা করলে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, ভালো কোম্পানির সাথে বিমা করেন। আর আরেকটা জিনিস, আমাদের সাথে যারা থাকবেন নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের বিনিয়োগ একটা সেফ বিনিয়োগ, যেই আমাদের পলিসি নেবেন বা আমাদের শেয়ার কিনবেন আপনার বিনিয়োগটা সেফ বিনিয়োগ, এবং আপনারা কখনোই প্রতারিত হবেন না। সশস্ত্র বাহিনী যেমন বাংলাদেশের লোকের কাছে সবসময় থাকে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি সশস্ত্র বাহিনীর একটা প্রতিষ্ঠান হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।